1971-এ পাকিস্তানি বাহিনীর পাশবিকতার স্মৃতি মনে পড়লে এখনও আঁতকে ওঠেন শরীয়তপুরের বীরঙ্গনা যোগমায়া মালো। স্বাধীনতার 47 বছর পর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন তিনি। 53 বছর ধরে শরীর ও মনের ক্ষত বয়ে বেড়ালেও এখনও তিনি অন্যের আশ্রয়ে থাকেন। মাথা গোচার মতো ছোট্ট একটি ঘরও নেই তার। শেষ জীবনে একটি ঘরের আশ্বাস বারবার তাকে দেয়া হলেও এখনও তিনি সেই ঘর পাননি। যোগমায়া মালো, তার পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 1971 সালে 15 বছরের কিশোরী গৃহবধূ ছিলেন যোগমায়া। 71-এর 22 মে শরীয়তপুরের মনোহর বাজারের দক্ষিণ মধ্যপাড়ার হিন্দু বাড়ি ঘরে তাণ্ডব চালায় পাকিস্তানি সেনারা। হামলার দিন তার স্বামী নেপাল চন্দ্র মালো গিয়েছিলেন মাছ ধরতে। কিশোরী গৃহবধূ যোগমায়া মালো একা বাড়িতে থাকায় অন্যদের সঙ্গে পালাতে সাহস করেননি। রাজাকার ও পাকিস্তানি বাহিনী তাকে ঘর থেকে জোর করে নিয়ে যায় মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলে। তার সঙ্গে নেওয়া হয় আরও 30 থেকে 35 জন নারীকে। সেখানে 5 দিন নির্যাতন করার পর ছেড়ে দেওয়া হয় তাকে। এক সপ্তাহ পর আবার আইসে আইয়া দরপাহারি করিয়া যাইয়া ঢুকছিলাম মুসলমানের ঘরে, সেই ঘরে শুন বাড়ি করিয়া নইয়াছে তালাশ করিয়া চাল চুল মাস দিছে, এর মধ্যে উড়ু রই আইছে চাল চুল মাপছি রামতে যাম, এর মধ্যে আইয়া পড়ছে আইয়া পড়ছে ঘর ছেলেরা ব্যাখ্যা বলে ছেলেরা আমি এলে ব্যাখ্যা করো সাইড দেখাটা এই উড়ু রইয়া দৈরে নিল। আমার কুলের পোলাটা রাখতে নিয়েছিল এইও আমার শাশুড়ি নাচতে দিয়ে হেলাই দিয়ে গেছে রাস্তার উপর নাচতে দিয়ে হেলাই দিয়ে গেছে শাশুড়ি লইয়া গেছে মেজারটাই লগালগি রয়েছে হিন্দু মেজার মেজারটাই লগালগি রয়েছে ওই যে ওই হ্যাঁ মরে নিয়া আমাগো ওখানে বসাই রাখছে ওই মানে জোট মারছে ওই জুট মিলে নিয়ে সবার মানে জুট মারছে। পরে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে বাড়িতে এসে স্বামীকে খুঁজে পান তিনি। 71-এ পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। বয়সের ভারে কুঁজো হয়ে পড়লেও পাকিস্তানি বাহিনীর নির্যাতনের স্মৃতি এখনও তাকে ক্ষত বিক্ষত করে। প্রায় 30 বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি দক্ষিণ মধ্যপাড়া এলাকার একটি ছোট্ট টিনের ঘরে থাকেন। মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ার পরে যোগমায়া মালোকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে যোগমায়া সেখানে থাকতে রাজি হননি। পরবর্তীকালে তাকে জানানো হয় নিজস্ব জমি থাকলে বীর নিবাস নির্মাণ করে দেওয়া হবে। শুনতো ঘর দুয়ার দিল না, 10 বছর ধরে ঘুরাঘুরি করতে আছে, টিনের ঘর লোকেরে দিয়ে গেছে সেই সেই আমার এই এখন ঘর দাঁড়িয়ে তাম্বুর নিচে রয়েছি, ওই ট্যাঙ্গা দিয়ে ঘর উড়িয়ে রয়েছি, এরম রয়েছি জায়গায় জায়গায় থাকতে আছি। ওই যে বাঙ্গা ঘর পরের ঘরে থাকি বাঙ্গা ঘর হেই ভাড়া দিয়ে থাকতে হয় না, আমাকে ওই যে ওই দিকে কিনছে আমার পুরান বাড়ি আসলে সেইখানে কিনছে, যেই বাড়ি পড়াই দিয়েছিল পিছনে কিনছে, ছেলে দুই করা কিনছে, ওই আমার নামে ই করছে কলা করছে আমার নামে। ছেলে অশোক মালো ও উত্তম মালো পেশায় জেলে, ঋণ করে তারা 3 বছর আগে মায়ের নামে 4% জমি কিনেছেন একটি ঘর পাবেন বলে। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া যোগমায়া মালো সে ঘর পাননি এখনো। মনে করেন এই বাড়ি ঘর কিছু নেই, থাকি বাড়িওয়ালার ইয়ে থাকি থাকতে দিতে এই জন্য আমি থাকি বাপ মা দীর্ঘদিন অপেক্ষা করার পরে উনার গেজেট হয়েছে, উনি 20,000 টাকা ভাতা পান, উনি দীর্ঘদিন হলো তাই একটা ঘরের জন্য আবেদন করেছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক উভয় এই ঘরটি দেওয়ার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন, বলছেন যে ওসিডি আপনি ঘরটি পাবেন। দুর্ভাগ্যবশত তাকে বিনিবাস ইতিপূর্বে দেওয়া যায়নি, কারণ তার নিজের নামে কোনো জমি ছিল না এবং তাকে আশ্রয়ণে মধ্যপ্রসে আশ্রয় নিজে ঘর সেখানে যাবে কিনা সে বিষয়ে জানা হলে তিনি সেখানে যাতে সম্মত হন নিবিদায় তখন তাকে ঘরে দেওয়া যায়নি। তবে এখন রিসেন্টলি আমরা জেনেছি তার নামে একটি জমি হয়েছে, সেটার মালিকানার কাগজপত্র যদি তিনি আমাদের শহর কাছে আমাদের কাছে পাঠিয়ে দেন এবং আমরা পরবর্তী লটে আমরা তাকে বিনিবাস দেওয়ার চেষ্টা করি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।